টেসলার কথা শুনলে মাথায় আসে ইলন মাস্কের রকেট, স্যাটেলাইট, ইলেকট্রিক গাড়ি কিংবা স্টারলিং ইন্টারনেট। এর বাইরে সাইবার ট্র্যাক, কুচি কাচাদের জন্য ইলেকট্রিক ভেহিকলস, টেসলা ছাতা, এমনকি স্টেনলেস স্টিলের বাসে লঞ্চ করেছে ইলন মাস্কের এই সংস্থাটি। তবে এবার যেটি নিয়ে আলোচনা সেটি হলো টেসলার স্মার্টফোন, যাকে বলা হচ্ছে মডেল পাই। সংস্থার তরফ থেকে অফিসিয়ালি কিছু ঘোষণা না করা হলেও ইন্টারনেটে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য রটে গিয়েছে। টেসলা স্মার্টফোন যখন আসছে তখন গোপনীয়তা তো একটু থাকবেই। বলা হচ্ছে ফোনটি একটি অদ্যপান্ত গেমিং স্মার্টফোন হতে চলেছে, থাকবে একটি স্কাই ব্লু রঙের বার, মাঝখানে ব্লু স্ট্রিপে থাকছে বেশ বড় করে টেসলা লোগো। এই ফোনের রিয়ার প্যানেলে থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে একটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে, থাকছে 4K লেভেলের 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, দেয়া হতে পারে স্ন্যাপড্রাগন 898 প্রসেসর এবং সাথে থাকছে 2 TB স্টোরেজ ক্যাপাসিটি। লাইফওয়ারের একটি রিপোর্ট থেকে সম্প্রতি জানা গেছে টেসলার এই স্মার্টফোনের দাম হতে পারে 800 থেকে 1200 মার্কিন ডলার। মুবাল্লিক করিম, মাই টিভি।